দর্শক বন্ধু, আমি আলোচনা করলে যে যুক্ত দুই পরীক্ষা হব কি না, এবং পরীক্ষা যদি হয়নি তবে কেউ আধারে মার্ক দিয়া যাব ছাত্রছাত্রী মানুষ। আমার সহ অভিভাবক সংঘ নেতা দেবাশিষ পট্টনায়ক অনেক দেবাশিষ বাবু আপনার জাণবা চাহিবি, দীপ্তিময় মধ্য পূর্ব সেই সমান কথা কৌন যে যদি কেউ বি আধারে তাঁকু মার্ক দিয়াগলা এবং সে আগুক যাই কম্পিটেটিভ পাই প্রিপারেশন করবে কিংবা কোণী বড় ইউনিভার্সিটি যাওয়া সে এন্ট্রান্স পাই প্রিপারেশন করবে, তবে সে মার্কিংটা কেউ বেসিস্র হব সেটি ফেস করা পড়ব নি। কারণ আমি জাঁচু যে কিছু পিলা অনেক দিনরাতি পরিশ্রম করতে ভালো ভালো ইউনিভার্সিটি যাওয়া এবং কিছু পিলা এতটা গুরুত্ব দিকে না তাঁর একাডেমিক্স কু নিয়ে, যদি এ আধারে সমস্ত সমান মার্ক দিয়া তবে যে মানে হার্ডওয়ার্ক করছেন সে স্টুডেন্ট মানুষ প্রবলেম ফেস করা পড়ব না। দেখুন আমার কথার হচ্ছে যে আমার দোষী পছে খসি যাক তো নির্দোষ মানে কোণী প্রকার দণ্ড না পাঁচ, তেমন সেইভাবে আপনার যদি চিন্তা করবে পিলা যে পাঠ পড়ছেন সে নিশ্চিন্ত ভাবে ভালো করা দরকার, সে নিশ্চিন্ত ভালো মার্ক মিলা দরকার। যে সে সময় যেত ন্যায় দেওয়া কথা পড়া প্রতি দিয়ে পারি না সে হুয়ে তো প্রপরলি মার্কিং হয়ে না পারে সে ভালো মার্ক পাই যাই পারতি, কিন্তু তা দ্বারা যে পিলা মানে একচুয়ালি মেধাবী ছাত্র অনেক পাঠ পড়ছেন সে প্রতি কোণ প্রকার অন্যায় হোক বলে ভাবুনি। সংক্ষিপ্ত রিয়াকশন নেবি, কমলা প্রসাদ মহাপাত্র অনেক কমলা বাবু আপনার সংক্ষিপ্ত রিয়াকশন নেবি যে বর্তমান সময়ের সরকার কোণ বিকল্প দেখা কথা। নাই নাই মু বুঝিপারুনি সমান মার্ক কাইকি সমস্তঙ্কর হব, আপনকর একাদশ শ্রেণীর আনুয়াল মার্ক সে কোন সবু পিলা সমান মার্ক পাইছন্তি কেবে বি নহে, মার্ক কেবে সমান হব নাই। তা ছড়া যুক্ত দুই মার্ক সহিত যে সর্বভারতীয় পরীক্ষার যে প্রবেশিকা পরীক্ষা তার সম্পর্ক না, সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা পাই অলগা টেস্ট হব, AIPMT IIT আপনকর IIM NIT আপনকর অল ইন্ডিয়া JEE নাইজর আইজর তাঙ্কর অলগা টেস্ট হব, তেণু সেই টেস্ট পাই এই পিলা মানে যে মানে মেধাবী ছাত্র মানে ছাত্র ছাত্রছাত্রী মানে সেমানে যে প্রিপারেশন করিবে এইটা সেটি কাম দেব, তেণু সেই জায়গায় সেমানে তাঙ্কর প্রতিফলন করি পারিবে তাঙ্ক মেধা কিছু অসুবিধা নাই, এথিরে পিলা অন্যায় পাইবার মু কাই দেখুনি কোনসি স্কোপ দেখুনি অন্যায় পাইবে বলি সেমানে তাঙ্কর সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দেবে। কিন্তু মু এইটি গোটিয়ে আউটিয়ে কথা কইবাকু চাইবি সরকারকু বিনম্র অনুরোধ করিবাকু চাইবি যে দেড় বর্ষ ভিতরে আমি বহুত শিক্ষা পাইলে বর্তমান আমাকে গোটে ডিজিটাল প্ল্যাটফর্ম ভার্চুয়াল প্ল্যাটফর্ম রেডি রাখবাকে পড়িব যেটাই গোটে ব্যাকআপ ভাই কাম করে। ওকে, ডিজিটাল প্ল্যাটফর্ম কথা উঠলে দীপ্তিময় পতিহারি অনেক দীপ্তিময় আপনার জাণবাকে চাইবি ছাত্র ছাত্রী হিসাবে আপনার প্রিপারেশন করছেন আপনার কোণ লাগুচি বর্তমান করোনা সহ লড়াই চালছে এপটে শিক্ষা ব্যবস্থার কলেজ খোলার প্রশ্নই উঠু নাই পরীক্ষা আগুক বাতিল হওয়া যাচ্ছে বিকল্প ভাবে সরকার কেউ নিষ্পত্তি নেলে আপনার লাগুচি আপনার ঠিক রহিব? ওকে, দীপ্তিময়ঙ্ক সহ যোগাযোগ হয়ে পড়ু না আমার সহ। যেভাবে ভাবে আপনি কহিলেন যে এর বিকল্প আমি কোণ রাখি পাইবা কি কোণ রাখি পারিবে যেটা কি ছাত্রছাত্রী মানকর ছাত্রছাত্রী মানক সপক্ষে যাব, তো এভাবে পরিস্থিতি যেভাবে ভাবে করোনার দ্বিতীয় লহর দিনক দিন নিজের কায়া বিস্তার করিবার লাগিছি, তো এভাবে পরিস্থিতি যে নিষ্পত্তি কেন্দ্র সরকার হুম কিংবা রাজ্য সরকার হুম যাহা বি নিয়েছেন তাহা সর্বদা উচিত পদক্ষেপ, কিন্তু যদি তাকে দেখুছে তবে এপটে কোণ হচ্ছে না ছাত্রছাত্রী মান ভবিষ্যৎ হচ্ছে অন্ধকারময় কোণ হবা, দুই বর্ষ হল যে পিলা মানে পুরা মন ধ্যান দিয়ে পুরা যেটা মানে জীবন প্রথম পাহাচ কহতি ভবিষ্যৎ ভবিষ্যৎকে এইটু আমি দেখি থাকি যে আমি আগু কোণ হবু এই কথাটা আমি এইটু ভাবি থাকি, আর সেই অনুসারে আমার সেইভাবে ভাবে মার্ক মধ্যে আসে সেইভাবে ভাবে আমি উপরক মধ্যে পড়ি থাকি, যদি স্বাস্থ্য প্রতি দৃষ্টি দেবা এপটে ভবিষ্যৎ অন্ধার ছাত্রছাত্রী মনে বড় আশঙ্কা রয়েছে এ সময় রাজ্য সরকার সমস্ত নজর রয়েছে যে কোণ নিষ্পতি নেবে। বহু বহু ধন্যবাদ আমার সহ যে অতিথি মানে আলোচনায় সামিল হয়েছিল।